दो रुपए की पेप्सी, हमारा भाई सेक्सी। ए टिकटॉक मार का डायलॉग था, हमें किसी का भाई किसी का जान मूवी तब थी ये नवा। फाइनली देख लाम बुकेट पाटा नहीं है, ताई रिव्यू दी तेज थी कि ना यही मूवी थे, मैंने के ना यही मूवी थे। टिकटॉक स्टार, इन्फ्लुएंसर भाग्यश्री, भूमिका चावला, रामचरण, रेसलर विजेंदर सिंह, जब बुझलाम जे गोटा दुनिया आसे अथच भलो एक स्क्रिप्ट नहीं। मुविटा मेन गल्प होच्छे जे भाईजान निजे बिये करबे ना, काउके बिये करतेओ दिबे ना, ताई तीन भाई मिले भाईयेर बौदी खोजा शुरू करे। तारपर अवशेषे तारा भाईयेर नातनीर बयसी एकटा मेयेके खुजे पाए, पूजा हेगड़े, जे आसे एंटिक पिस निये रिसार्च करार जोन्नो। तारपरे आयशा सलमान खानेर बाड़ीते भाड़ा थाके, तारपर आर रिसार्च करे ना, सलमान खानेर साथे चिपकाए जाए। तार माने कि बुझाते चाइछे जे सलमान खानी एंटिक पिस जाके नहीं रिसर्च करते पूरा मुविते। सलमान प्रथम गार्लफ्रेंड छिलो भाग्यश्री, मैंने प्यार क्यों किया टा म्यूजिक देवा है, मैंने पुराना वाइव देवार जोन्नो। तो वो भाग गया तो भाग गया, तो नतुन भाग गया आ गया। सब थेके इम्पोर्टेंट ब्यापार हच्छे शहनाज गिल के लिए जेई हारे प्रमोशन करा हुई, आमी भावलाम ना जानी की ना की हबे, पर देखलाम मुविते मात्र 3 सेकेंड और रोल। पलक तिवारीओ छिलो, जाके देखे आमार मने होलो जे एक पलके একটু দেখা আর একটু বেশি হলে ক্ষতি কি, মানে আরেকটু বেশি রোল দিলে এমন কি হইতো, এই চরণামৃতের মতন রোল দেওয়ার কি মানে ছিল। পলক ফেলতেই পলকের রোল শেষ। জুয়েল আর সিদ্ধার্থের ডান্স দেখবো ভাবছিলাম, কিন্তু শেষে ভাইজানের পিটি ক্লাস দেখতে হইলো। ধীরে ধীরে ডানা না 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 কি বাহিয়াত ডান্স ভাই, একেবারে বান্ধায় রাখার মতন। মুভিতে গ্র্যাভিটি কাজই করতেছে না। মুভির শুরুতে দেখানো হইলো একটা জ্যাকেট ফট করে হাওয়ায় উড়ে গিয়ে এমনি করে দাঁড়ায় আছে, তারপর সালমান খান জাম্প করে জ্যাকেট পরলো, তারপরে দুজনে মিলে গ্রাউন্ডে ল্যান্ড করলো। কিন্তু গ্র্যাভিটি অনুযায়ী তো জ্যাকেটটা আগেই মাটিতে পড়ে যাওয়ার কথা, কিন্তু না। আচ্ছা আরো স্টোরি লাইনই বা কনসেপ্ট আছে যে গ্র্যাভিটি থাকবে, মানে লজিক থাকবে। পুরা মুভি দেখে যা বুঝলাম যে সালমান খানকে ছোট চুলেই বেশি ভাল লাগে, চুল লম্বা লম্বা করার কি দরকার ছিল আমি জানি না। পাঠান মুভিতে ভাইজান আসছিল, তো আমি ভাবলাম যে ভাইজানের মুভিতেও পাঠান আসবে, আমি তো অপেক্ষা করে বসে আছি, কিন্তু পাঠান আসলো না, পাঠান এপ্রিল ফুল করে দিল। ডিরেক্টরের এত তারা ছিল যে গোটা মুভিতে সালমান খানের একটা নাম অবধি ঠিক করার সময় পায় নাই, এরা ভাইজান দিয়ে চালায় দিছে। সালমান খানের এক্সপ্রেশন গোটা মুভিতে সেম ছিল। মুভিটা দেখে মনে হলো যে এত বাজে ডায়লগ লোকে লেখে কি করে। এইখানেই শেষ না, আরও আছে সালমান খানের গান। বাজেট এতটাই কম ছিল যে একটা সিঙ্গার হায়ার করতে পারে নাই, সালমান খান নিজে গান করছে নিজের গলায়, লিরিক্সেরও এরকম আকাল পড়ছে। শেষে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হামটি ডামটি, এতদিন ভাবতাম যে আমি সব থেকে বাজে অ্যাক্টিং করি, এই মুভিটা দেখার পর ভাবলাম যে আমার ধারণা ভুল ছিল। এনিওয়ে যারা দেখছে মুভিটা কমেন্টে জানো কেমন লাগছে। কোনো মহান একজন ব্যক্তি বলে গেছিল যে দেখো খুশি থাকতে অত টাকা লাগে না, খুশি নিজেকে দেখাইতে অনেক বেশি টাকা লাগে। লোকজনদেরকে দেখাতে লাগবে না, ওদেরকে বুঝাইতে লাগবে যে দেখ ভাই আমরা ফ্লাইটে ঘুরতেছি। লোকজনদেরকে বুঝাইতে লাগবে যে আমরা দামি রেস্টুরেন্টে খাচ্ছি, ওদেরকে জ্বলাইতে লাগবে। এমন লোকজনদেরকে আমরা ইমপ্রেস করার চেষ্টা করি যাদেরকে আমরা চিনি অবধি না, পছন্দ অবধি করি না। মোট কথা ফেসবুকে এসে শো অফ করতে লাগবে। 90% লোকজন রেস্টুরেন্টে যায় ফটো তুলতে, আর আমাদের দেশে 95% রেস্টুরেন্ট চলতেছে সুন্দর ব্যাকগ্রাউন্ডের জন্য। আমার বান্ধবী আমাকে বলে যে ওই রেস্টুরেন্টে চল, ওইখানে দারুণ ডেকোরেশন, ফটো ভালো আসবে। ফটো না দিলে তো আমাদের পেটের ভাত আবার হজম হবে না। 1,500 টাকা দামের ব্যাগ কিনে ওটার মধ্যে 20 টাকা নিয়ে ঘুরতেছি, দেখাতে লাগবে না লোকজনদেরকে দামি ব্যাগ ইউজ করি, এটা শো অফ না তো কি। এর থেকে 100 টাকার পার্স কিনে ওটার মধ্যে 1,400 টাকা রাখলে কাজে আসবে, আমার টাকা নাই তাও ফুটানি মারবো। এমনিতে হয় না আমার লুঙ্গিতে চেন, এখন তো আবার সবাইকে আইফোন কিনতে লাগবে, অ্যাপেলের ওয়াচ কিনতে লাগবে। কেন স্যামসাং এর ফোনে ফটো আসে না নাকি কল যায় না? অ্যাপেলের ওয়াচ কিনলে কি সময়টা ভালো আসে? সে তো একই টাইম দেখায় না। আমরা তো বড় লোকস, এটা তো বুঝাতে লাগবে লোকজনদেরকে, শো অফ কার চক্কর হ্যাঁ বাবু ভাইয়া। আর এগুলা করতে গিয়ে আমরা ফালতু জিনিস কিনে নিই যেগুলো আমাদের দরকারও নেই। পাড়ার দোকানে 40 টাকা মোমোতেও ওই সেম টেস্ট, কিন্তু না আমরা তো আম্বানির নাতি, আমরা রেস্টুরেন্টে গিয়ে 250 টাকার মোমো কিনে খাবো। ওইটাই বললাম, হ্যাপি অল্পতেই হয় লোকে, কিন্তু লোকজনদেরকে হ্যাপি দেখানোটা আমাদের জন্য অনেক বেশি কস্টলি হয়ে যায়। এই বড় লোকের দুনিয়ায় নিজেদেরকে গরিবস বলতে আমাদের খুব মান সম্মানে লাগে বন্ধু। কোথায় ভাবছিলাম স্যাড স্ট্যাটাস লাগাবো, লোকজন সান্ত্বনা দিবে, মনে মনে ভাবতেছিলাম পুচ্ছো জারা পুচ্ছো মুঝে ক্যা হুয়া হে, কিন্তু না আমার বন্ধুরা আমাকে বলতেছে ভিডিওটা পাঠাতো, লোকে নিজের নিজের স্যাড স্ট্যাটাস লাগাতে ব্যস্ত। তোমার সাথে এরকম কখনো হয়েছে যে নিজের দুঃখ বোঝানোর জন্য নিজেকেই গুগলে ওই টাইপের কোটেশন সার্চ করতে লাগছে? এই স্টোরিটা লাগাইলে কি বুঝতে পারবে যে আমার ভিতরে এত কষ্ট হচ্ছে, নাকি এইটা লাগাবো? আবার একটা দুঃখের গানও তো সিলেক্ট করতে হবে যেটা শুনলেই কান্না পাই যাবে, কত খাটনি বলো তো এগুলো লোকজনদেরকে বোঝানো। স্যাড স্টোরি লাগানোর পর লোকে যখন জিজ্ঞেস করবে যে কি হয়েছে বল, তখন বলবে না 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 কিছু না, আমার তো বব মার্লের কোটেশন খুব ভালো লাগে, চাকা খাইছে যে সেটা বলবে না, বা বলবে না না আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। যদি বলবাই না তাহলে স্টোরিতে লাগাইছো কিসের জন্য? আমাকে কিসের স্ট্যাটাস দেখাচ্ছ? নিজের কাছে রাখো কোটেশন, নিজে দেখো, নিজের ফোনের স্ক্রিনে দেখো বারবার,
আমি লক্ষ্য করে দেখছি যে ব্রেকআপের পর সবাই কেমন জানি সন্দীপ মহেশ্বরী টাইপের হয়ে যায়। কোটেশন দিবে কি? পিছনে তাকায় না, সামনে আগায় চল। ভাই তুই নিজে পিছনে পড়ে আছিস, তুই নিজে 50 বার পুরানা চ্যাটগুলা পড়তেছিস, তুই আগে নিজে ফলো কর, এগুলা পরে লেকচার দিস। বলতেছিস স্টোরিতে না লাগায় যাকে দেখাতে চাও ডিরেক্ট তাকে পাঠা দিলে কিরকম হয় ব্যাপারটা? না জাস্ট আস্কিং। তার মানে তাহলে আর কি বারবার গিয়ে চেক করতে হয় না সিন করছে কি না, সিন করছে কি না, সিন করছে কি না, এগুলো একটা এক্সট্রা মানে খাটনি না? যে স্টোরিতে যা যা স্যাপ স্ট্যাটাস লাগাচ্ছে সব আমার সাথে মিলে যাচ্ছে, মনে হচ্ছে এটা তো আমি, এটা তো আমার সাথে ঘটছে। ভাই এগুলো সব আমার সাথে মিলে যায় কেন? এত খারাপ দিন পড়ছে নাকি আমার? দেখো যে যাওয়ার সে একদিন না একদিন যাবেই। এই যেমন 2000 টাকার নোট, এক সেকেন্ড আমার কাছে ছুলেই বাগই। এমন ভাবে হাসতে সোয়াজিফ তোমার কাছে আছে? সরকার দা 2000 টাকার নোট ব্যান করছে, তাতে আমার কি? আমার কাছে তো একটাও নেই। বাজারে এই নোটটা ছিল এতদিন? ওমা জানতামই না। 2000 টাকা তো ছাড়া আমার কাছে 500 টাকার নোটও নেই, আমি তো জিপে দিয়ে চালানো পাবলিক। তাও মনের শান্তির জন্য ভালো করে বাড়িটা খুঁজলাম, তো খুঁজে ফাইনালি 2টা 20 টাকার নোট পাইছি। পকেটে যেখানে 20-30 টাকার খুচরা পয়সা নিয়ে ঘুরতেছি সেখানে আবার 2000 টাকার নোট। 10 টাকারও এরকম করুন অবস্থা, সেলো টেপ লাগানো, আবার ওটার মধ্যে লেখা সানাম গুপ্তা বেওয়াফা কিউ হ্যায়। লাস্ট কই দেখছিলাম 2000 টাকা? টিভিতে বোধ হয়, এবিপি আনন্দে, মনে পড়ছে। ইডিটা বলতেছে কি মানে 10, 20, 50 টাকা বা খুচরা পয়সা যদি ব্যান হয় কোনোদিন, সেদিন আমাকে ডাকবা, তার আগে আমাকে বলবে না। আমি আর নোট কি ব্যান করবো? নোট অনেকদিন আগেই আমাকে ব্যান করে রেখে দিছে। পুরা বাড়ি খুঁজে একটা 2000 টাকার নোট পাইলাম না, কি পরিমাণ গরিবস জাস্ট ভাবো। থাকো বাবা, বাচ্চা কাছে লাইনে দাঁড়াতে লাগবে না, এই প্রথম গরিবস হয় আমি খুব খুশি হইলাম। সাদা টাকাই নাই আবার কালা টাকা, দেখার আগেই নোটটা ব্যান হয়ে গেল, এটা কোনো কথা? যেখানে লোকের বিড়ি কেনার টাকা নেই সেখানে 2000 টাকার নোট ব্যানটা একটু বেশি বিলাসিতা না? যেটা ছিল না ছিল না সেটা ব্যান হয়েই যাক, এগুলা সব কালা ধন। তা কার কার কাছে নাই 2000 টাকার নোট একটা লাইক করে দিও। হাম বাঙালি লোক, হিন্দি বুঝতে তো পারতা হ্যায় বাট অত ভালো বলতে নেই পারতা। কিতনা নোংরা হ্যায় ইদার, ইসকো পরিষ্কার করো। হাম দাঁড়ায় থাকতা হ্যায়, মাঝে মাঝে আমার চোখে পুরো জল চলে আসতা হ্যায়। ইয়ে ক্যা কথা বাত রহা হ্যায়, কামর মে বহুত ব্যথা হ্যায়, কিতনা মচ্ছর হ্যায়, মাথা কা ঘাম পা মে ফেল কে কাম করতা হ্যায়। হাম হিন্দি মে ইতনা সমস্যা না, খারা হ্যায় না খারি হ্যায়, খারি মে খারা হু না খারি হু, খারি হু। আচ্ছা তুম বুঝ গয়া না, মতলব হাম তুমকো বুঝা দিয়া না, বাস তাহলেই হবে। দাদা একটু আইসক্রিম দো তো, মেরা মুখ কেসা ফ্যাকাশে হো রহা হ্যায়। अरे अरे इधर मत पादो, इधर मत पादो, अभी घर मुझ के गया है, पादोगे तो घर गंदा हो जाएगा ना, उधर 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 से जाओ। अरे घाम से पूरा बॉडी पैच पैच कर रहा है, पैच पैच को हिंदी में क्या बोलता है? तुम्हारा सर खराब है, माथा आई है की सेम, बहुत ही उस दिन बोल रहा था तुम हटो, मुझे लगा वो कॉम्प्लीमेंट दे रही है, फिर बोला तुम उधर से हटो उधर से हटो। बाबा रे बाबा, ये सब सुन के तो हमारा माथा बन बन करके घुटता है। मत दौड़ो मत दौड़ो, इतने तेजी से मत दौड़ो, गिर जाएगा। हम कब से बोलता है कथा तुम्हारे कान में नहीं घुसता है क्या? उफ बाबा को की गर्म पड़ता है, पूरा गाय में जाला पोड़ा धरा देता है। अरे हमारे मुख के ऊपर तुम कथा बोलता है? गाटा कैमन मैज मैज कर रहा है रे, माथा टन टन करता है, बॉडी पूरा सूखना हो गया। अरे यहाँ से नहीं वहाँ से जाओ, वहाँ से जाओ। এই যে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, এখন আর টিভি টিভি কিছু খোলা যাবে না বুঝছো তো, এখন ওই নিউজ পেপার টিভিতে দেখাবে যে ঠেলা কাকুর ছেলে রিক্সা কাকুর ছেলে 90% পাইছে, দেবদত্তা প্রথম হয়েছে, 3 নম্বর কাটছে ওর, দিনে 15-20 ঘন্টা ও পড়তো, সারা দিন রাত ও পড়তো, বন্ধু বান্ধব নাই, টিভির নেশা নাই, মোবাইল ঘাটতো না, আর এগুলা খবর শুধু আমার মা বাবার চোখেই পড়ে, মানে নিউজ চ্যানেল গুলাকেও মানতে লাগে। প্রথম হয়েছে ঠিক আছে সব বুঝলাম, কিন্তু এই যে কত ঘন্টা পড়তো এইগুলা ডিসক্রাইব করার কি আছে? মানে আমার বাড়িতে তো ধুমতা নানানো শুরু হয়ে যায় না, পুরানা গায়ে শুনতে মা ঘাটাবে, কোন যুগ আগে মাধ্যমিক দিছি, এখন চাকরি করতেছি, এখন এইগুলা কথা শোনায় আমাকে, মানে এগুলো কোনো কথা? মানে আমি কি করবো এটা, আমার কি করার আছে? ওরা টিভির ওই পারে মার হাতের রসগোল্লা খাচ্ছে, আর আমি টিভির এই পারে মার মুখের গালি খাচ্ছি, মানে এই কয়েকদিন নিউজ চ্যানেল খোলাই যাবে না, কখন কি চলে আসে বলা যায় না, আর নিউজ পেপারও পারলে বাড়িতে বন্ধ করে দেয় বুঝলে তো, শান্তিতে একটু টিভিও দেখতে দিবে না নাকি? মানে রেজাল্ট ওদের বেড়েছে কথা আমি শুনতেছি কোনো মানে আছে? আমার বাবা আবার জোরে জোরে নিউজ পারে, স্পেশালি ওই খবরগুলা যেখানে লেখা থাকে যে বাবার সামর্থ্য নাই, হ্যাঁ বাবা অটো চালায়, মেয়ে টালির ঘরে থাকে, টিউশনই করে 90% পাইছে। একটাই তো জীবন, কতবার বা ইজ্জত করবা, এত মার্কস পাইলে তো আমি কাল মার্কস হয়ে যেতাম, মার্কস জুকার বার্গ অত মার্কস পাই নাই গো। হ্যাঁ ঠিক আছে মার্কস আসে নাই অত, যারা মার্কস পাইছে ভুরি ভুরি স্টার নক্ষত্র পাইছে ওরাই বা কি করতেছে এখন, সে তো এতক্ষণ দিয়ে না রাখছে। ভগবান কি বলেন জানো? ভগবান বলেন যে তুই তোর জীবনের এইটুকুনি সময় আমায় দে, আমি তোর জীবনের সব খারাপ সময় তোর জীবন থেকে বার করে দেব। জয় শ্রীকৃষ্ণ। ওরে চোখটাকে খাবি এবার, ফোনটাকে রাখ, সারাদিন আর কত ফোন ঘাটাবি, কত ফোন ঘাটাবি, পড়াশোনা নাই, এই ফোনটাই হচ্ছে যত রাজ্যের কাল।
জটটা আসবেই আরো ফোন নিয়ে বসে থাকো সারা দিন ওর ফোনটা কেড়ে নাও তো পরীক্ষায় ডাহা ফেল করবি একটা মানুষ যদি এতক্ষণ ফোন ঘাটে তো পড়াশোনা করবে কখন ফোন পেলে তো ওনার খাওয়া লাগে না মাথা তো ধরবেই মাথার কি দোষ আরো ঘাটো ফোন আজকে ফেলেই দিব এই ফোন সারা দিন খালি হাতে ফোন আর ফোন এত শুনতে পায় না কিছু দেখতেও পায় না দেখবে কি শুনবে কি সারা দিন যদি ফোনের মধ্যে মুখটা গুজে পড়ে থাকে একটা মানুষ হুঁশ থাকে 5টা মিনিট ফোনটাকে কাটছাড়া করবে না ওরে দেখে খা গলায় কাটা আটকে মরবি রাস্তাঘাটে তো অ্যাক্সিডেন্ট করবি ফোন চালাতে চালাতে হাঁটবি দেখতেই পাবি না পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যাবে আগুন লাগিয়ে দেবো আমি এই ফোনে আজ দেখবে ফোনটা দে তো এখনই তো ছুঁড়ে ফেলে দিব কথা বলে তো শোনো না আগেই বলেছিলাম এত ফোন ঘাটিস না পেটে ব্যথা তো হবেই এবার তুই পেটে ব্যথা কেন কিডনি লিভার সব তোর যাবে সব এই ফোনের জন্য ফোন পেলে তো ওনার খাওয়া দাওয়া লাগে না সারা দিন কানের মধ্যে একটা হেডফোন গুজে পড়ে আছে ডাকলে পরে শোনে না কিছু না অসহ্য কর মেয়ে একটা তে তো দেখ তার মোবাইল সব আমি বাইরে ফেলবো আজকে চোখটা তো গেছে এবার কানটাও যাবে তাই না রাত জেগে এত ফোন ঘাটলে কারোর ঘুম আসে আসবে ঘুমের আর কি দোষ না না তুই ফোনের মধ্যে ঢুকে যা সত্যি জানোয়ার মেয়ে একটা সারা দিন বাড়িতে শুয়ে শুয়ে লেখাচ্ছে ফোন ঘাটাচ্ছে ওরে বাইরের জগৎটাও দেখ একটু এই ফোন হচ্ছে যত নষ্টের গড়া না তোর মতন এত ফোন আমি কাউকে ঘাটাতে দেখিনি বাবু ওরে ফোনটা রাখ পড়তে বস আর অশান্তি আমার ভালো লাগে না কয়টা বাজে তোর ঘুষ আছে সারাক্ষণ ফোন নিয়ে থাকলে পরে তো তোমার টাইম কেন থাকে না আজ ফোনের একদিন কি আমার একদিন সব এই ফোনের জন্য আর এই ফোন ফোনটা যদি ফেলে দিতে পারতাম না কি শান্তি যে পেতাম জিন্দগি না মিলেগি দোবারা আমার দরকারও নেই বিশ্বাস করো যে আমার জিন্দগি এটাই যেতে পারলে বাঁচি মুভিটা দেখে যতটা ইন্সপায়ার্ড হয়েছিলাম নিজের ব্যাংক ব্যালেন্স দেখার পর অতটাই হতাশ হয়েছি ব্যাংকের অ্যাকাউন্টে ওই কয়েকটা খুচরা পয়সা নিয়ে এই মুভিটা দেখা আমার একেবারেই উচিত হয়নি কোথায় ওদের জীবন কোথায় আমাদের জীবন মানে আকাশ পাতাল তফাত আমরা যেখানটাতে একটা ফোনের ইএমআই 2 বছর ধরে দিই সেখানে স্পেনের হলিডে টিকিট একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আমাদের জন্য দীপুদাই ঠিক আছে দীঘা পুরী দার্জিলিং সব থেকে বড় প্রশ্ন এটা এতদিনের ছুটি পাইলো কেমন করে আমাদের অফিসে তো একদিনের ছুটি চাইতে গেলে বসের কিডনিতে হার্ট অ্যাটাক চলে আসে তারপর 3 জন একসাথে ছুটি পাইলো কেমন করে আমরা বন্ধুরা মিলে তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে যাচ্ছি এখন অব্দি গোয়া যেতে পারলাম না আমার ছুটি হইলে ও হয় না ও ছুটি পাইলে আমি ছুটি পাই না এটা কি সুন্দর বিদেশে ছুটি কাটাচ্ছে আমি ছুটিতে গেলে অফিসের থেকে 1000 টাকা চলে আসবে স্পেনের লাট আমার চিনোটা স্বপ্নেই থেকে গেল গো যা কামাই সব ইএমআই দেওয়ার পর বাচ্চা কুচা যে কয়েকটা খুচরা পয়সা থাকে সেটা দিয়ে 1 প্লেট বিরিয়ানিও আসবে কিনা সন্দেহ স্পেনের টিকিট ঘরে ধুলা জমতেছে মনে দুঃখ জমতেছে আকাশে মেঘ জমতেছে কিন্তু শুধু টাকাই জমতেছে না আগে পুরো গোটা ফ্যামিলি শপিং করে ফেলাইতাম আমরা 3000 টাকা দিয়ে এখন 3000 টাকা দিয়ে নিজের উপরের একটা টপও হয় না আগে 500 টাকা দিয়ে গোটা মাসের বাজার হয়ে যেত এখন 500 টাকা দিয়ে একদিন বাজার করলে শেষ হয়ে যায় সব জিনিসের দাম হু হু করে বাড়তেছে শুধু আমারই জীবনের দাম কমতেছে তা এই জিন্দগি আমি আর দোবারা চাই না গো अगली जन्म मोहे अंबानी करके ही भेजो डियर সূর্যদা व्हाट इज द प्रॉब्लम এত গরম তুমি কাকে দেখাচ্ছো এত জ্বলতেছো কিসের জন্য না মানে এতটা তো আমি আমার এক্সের জন্য জ্বলি নাই যতটা তুমি আমাকে জ্বলাচ্ছো এমনি ছেলে জুটতেছ না কপালে তারপর যদি পুইরে কালা হয়ে যায় তখন আমাকে কে নেবে আমার যদি বিয়ে না হয় তাহলে তুমি দায়ী থাকবে মনে রাখো কয়েকদিন পর না আধার কার্ডের সাথে আমার সেলফি দুইটাই ম্যাচ হয়ে যাবে কুইরা কাইলা কুষ্ঠা গরম আছে তাই বাড়িতে প্রাইভেসি বলে কিছু নাই বিল বেশি আসবে তার জন্য সবাই মিলে একটা রুমের মধ্যে বসে আছে একটাই এসি চলবে একটাই ফ্যান চলবে মানে এত গরম পড়ছে মনে হচ্ছে কি যে বৃষ্টিগুলো নামতেছে আর বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে উপর থেকে যা যা ছিটাফোটা বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে যে গরম তাওয়ার মধ্যে যদি জল পড়ে ছেস করে ওঠে ওই রকম অবস্থা বডিতে কোথাও সাদা কোথাও কালা মানে আমার বডিতেই মোটামুটি 3-4টা শেড হয়ে যাচ্ছে ফিলিং জেব্রা বাইরে বেরোলে মনে হচ্ছে যে বেগুনের ভর্তা হয়ে বাড়িতে ঢুকবো সূর্যদা বলতেছি কি মানে প্রেমেও আমি অত ছ্যাঁকা খাই নাই কালকে স্কুটারে বসার পর যতটা ছ্যাঁকা খাইছি স্কুটারটা বাইরে রোদ্রে রাখা ছিল বসার পর মনে হচ্ছে কি পিছনটা ইস্তারি হয়ে গেছে একটা ফ্যান দিয়ে আমার হচ্ছে না আমার মানে 4 দিক দিয়ে 4টা ফ্যান সেট করতে হবে কারণ ফ্যানের হয়তো গায়ে লাগতেছে না নেতা জামা কাপড় পরতেছি একটাও ভালো জামা কাপড় পরতে পারতেছি না গরমের চোটে এত কোল্ড ড্রিঙ্কস খাইও বডি কোল্ড হচ্ছে না এক্সট্রা করলে শুধু আমার বডির মধ্যে লস্যি আর আখের জুসি দেখতে পাবা না না এই গরমে আর পারা যাবে না যা চুল টুল আছে ওটা কাইটে টাকলা হয়ে যাবো ভাবতেছি লোকজনদের চুল খোলা দেখে আমারই গরম লাগতেছে প্লিজ 5-6 ডিগ্রি একটু কমাও একটু তো ডিসকাউন্ট করো